হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার যদি মন খারাপ থাকে তাহলে এই কাজগুলো করো। প্রথম কথা, দেখো কেন মন খারাপ, যদি পারো ঠিক করে ফেলো। আমি আমার একটা উদাহরণ দিই। আমার লাস্ট একটা ইউটিউব চ্যানেল ছিল, আমার ওইখানে 800 ভিডিও ছিল এবং 1000-এর উপরে সাবস্ক্রাইবার ছিল। আমার এই 1000 সাবস্ক্রাইবার করতে 1 বছর 6 মাস লাগছিল। তো আমি আমার অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে করতে গিয়া ভুলে আমার চ্যানেলে ডিলিট করে দিছি। তো এইটা থেকে আমি একটা শিক্ষা পাইছি, একা একা কখনো মাধবরি করতে নাই। আর করলে মনে করো এটা 50-50 চান্স, হইতেও পারে নাও হইতে পারে। আমি একা একা করতে গিয়া সব কিছু নষ্ট করে ফেলছি। তো অনেক খারাপ লাগছে এবং সারারাত কাঁদছিলাম। তো এখন কথা হইতেছে, তোমার যদি এরকম উল্টাপাল্টা কিছু হয়ে যায়, তুমি কান্না করো, ওটা প্রবলেম না। এখন তুমি দেখো, যেমন আমি দেখছি যে আমি কি ওই ভিডিওগুলো আবার ফিরে আনতে পারবো নাকি। তো আমি অনেক কিছু ট্রাই করার পর বুঝলাম যে এটা সম্ভব না। এখন নেক্সট কী করবা? নেক্সট করার হইতেছে, যেহেতু ফিরে আনতে পারবা না, একটাই কাজ, আর একটা নতুন চ্যানেল খুললে আবার সব কিছু নতুন করে শুরু করো, কারণ ওই এক্সপিরিয়েন্সগুলো তো আছেই। তো এটাই করবা, প্রথমে দেখবা তোমার মন খারাপের কারণ, যদি পারো ঠিক করে ফেলো, আর না পারলে ওইটা বাদ দাও, নতুন করে আবার সব কিছু শুরু করো। আর মেইন কথা হইতেছে, তোমার মন যত ভালোই থাক আর যত খারাপই থাক, একটা নিউট্রাল পজিশনে আসা পড়বে, বিষয়টা বুঝো। আমাদের মন যত খারাপই থাক, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর, অথবা 1 বা 2 দিন পর, অথবা 1 বা 2 ঘন্টা পর আবার ভালো হয়ে যায়। তোমাদেরকে একটা সহজ উদাহরণ দিই। দেখো, এই পৃথিবীতে অনেকেরই মা বাবা মারা গেছে। তো যাদের মা বাবা মারা গেছে তারা কি সারা জীবন কাঁদে? না, বেশি হলে 1 থেকে 2 সপ্তাহ কাঁদে এবং তারপর আর কাঁদে না। হয়তো ওই ঘটনাগুলো মনে পড়লে মন খারাপ হয় কিন্তু কাঁদে না। আমাদের ব্রেইন এমনই, আমরা যত বড় কষ্টই হোক সময়ের সাথে সব কিছু ঠিক হয়ে যায়। যখন দেখবা যে ভাল লাগতেছে না, কোনো কারণও নাই, অনেক সময় আমাদের কোনো কারণ ছাড়াই ভাল লাগে না, জাস্ট ওয়েট করো, 1-2 দিন পর অথবা 1-2 ঘন্টা পর ঠিক হয়ে যাবে। তো আমি এইভাবে এখনও নর্মাল আছি, তাহলে আমি একদম পাগল হয়ে যেতাম। সিরিয়াসলি, আমার অনেক কষ্ট হয়েছিল এই 1000 সাবস্ক্রাইবার করতে। আর এই 800 ভিডিওর মধ্যে এমন কিছু ভিডিও ছিল যেগুলো আমি চাইলে এখন আর ফিরে পাবো না। কিন্তু এখন কী করার, আমাকে আবার সব কিছু নতুন করে আরও ভালো করে করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। যেটা পাই।